What's up guys and brother, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো ভাইরা, যেই ব্যাপারটা আজকে কথা কইতে চাইতাছি সেটা হইতাছে যে গেমিং না তোমরা কিভাবে ইউটিউবিং করতে পারো। তো ভাইরা, অনেকেই আছো তোমরা সারা দিন গেম খেলো এবং টাইম পাইলে তোমরা গেম খেলা শুরু করো, এই যে টাইমগুলো তোমরা নষ্ট করতেছো ভাইরা, এই টাইমটা কিন্তু তোমরা ইউটিউবিং কইরা, মানে গেম দিয়েই তোমরা ইউটিউবিং কইরা কিন্তু তোমরা কিছু টাকা মাসে হাতায় নিতে পারো, কিছু টাকা তোমাদের পকেটে ঢুকতে পারে যদি তোমরা একটু ট্রাই করো। তো ভাইরা, তোমরা এ টু জেড সবই শুনতে পারবা, সবই জানতে পারবা আমার এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো ভাইরা, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার একটু সাপোর্ট করো জাস্ট। তো চলো, বেশি বকবক করে না করে ভিডিওটা শুরু করি, লেটস গো। তো ভাইয়ারা, গেমিং না ইউটিউবিং করতে হলে তোমাদের কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলোর নাম আমি এখন বলে দিব। তোমাদের প্রথমত যেটা লাগবে এক নম্বরে, সেটা হইতেছে একটা ভালো হেডফোন লাগবে। এই হেডফোন দিয়ে তোমরা ভয়েসগুলো রেকর্ড করবা, যে গেম খেলবা বা যে স্ক্রিন রেকর্ড করবা সেই রেকর্ডগুলো তোমরা রেকর্ড করবা এই ভালো একটা হেডফোন দ্বারা। তারপর তোমাদের দুই নম্বরে যেটা লাগবে সেটা হইতেছে ভালো একটা স্ক্রিন রেকর্ডার লাগবে, যেটা আমি একটা সাজেস্ট করবো যে স্ক্রিন রেকর্ডার, সেটা হইতেছে এজেট রেকর্ডার। এজেট রেকর্ডার, এই যে এজেট রেকর্ডার, এই এজেট রেকর্ডার দিয়ে তোমরা ভালোভাবে স্ক্রিন রেকর্ড করতে পারবা। তোমাদের থাম্বনেল তৈরি করতে হলে যেমন ভিডিওর যে এই যে আমার কিছু ভিডিও আমি দেখাইতেছি, দেখো দেখতে পাইতেছো যে আমার ভিডিওর সামনে কিছু থাম্বনেল শো করতেছে, এই যে কিছু লেখা শো করতেছে, কিছু ছবি, কিছু আকর্ষণীয় ছবি শো করতেছে, এগুলো কিন্তু থাম্বনেল, এগুলোই থাম্বনেল বলে। এই থাম্বনেলগুলো তৈরি করতে হলে তোমাদের পিক্সেল্ট একটা অ্যাপ আছে, আর পিক্সেল্ট নামের এই অ্যাপটা তোমাদের দরকার পড়বে, এইটা তোমাদের নামাইতে হবে প্লে স্টোর থেকে। তারপরে দ্বিতীয়ত তোমাদের ভিডিও এডিট করতে গেলে যে অ্যাপটা লাগবে সেটা হইতেছে কাইনমাস্টার। এই কাইনমাস্টার অ্যাপটা কিন্তু তোমাকে ভিডিও এডিট করতে লাগবে, সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবা তোমরা এই কাইনমাস্টার অ্যাপটা দিয়া। তো এই কয়টা জিনিস কিন্তু তোমরা খুব সহজভাবেই তোমরা কালেক্ট করে লইতে পারবা, এগুলো কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, এটা কিন্তু তোমাকে প্লে স্টোরেই পাওয়া যায় এগুলো। তারপরে হেডফোনটা, হেডফোনটা কিন্তু তেমন একটা দাম না, মোটামুটি একটা দাম নিব, ওই হেডফোনটা তোমরা কালেক্ট করে লাইবা, তাইলেই তোমরা কিন্তু ইউটিউবিং শুরু করে দিতে পারবা। তো ভাইরা, এখন তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হইতেছে একটা ভিডিও তৈরি করা, সেটার উপরে থাম্বনেল অ্যাড করা, তারপরে ট্যাগ ব্যবহার করা, টাইটেল ব্যবহার করা, আপলোড করা, সম্পূর্ণ আমি তোমাদেরকে এখন দেখাইবো। তো ভাইরা, আমি কিন্তু সরাসরি কাইনমাস্টার অ্যাপে চলে আসি। তো তা তোমরা এরকম ওপেন করার পরে এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করার পরে এখানে এই যে এন্ট্রি প্রজেক্ট এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসার পরে তোমরা এখানে দেখো মিডিয়া ব্রাউজার, এখানে তোমরা এই ক্লিক করো, ক্লিক করার পরে এখানে তোমরা ভিডিওটা সিলেক্ট করো যে ভিডিওটা তোমরা ইউটিউবে আপলোড করবা। তো আমি একটা ভিডিও সিলেক্ট করতে আসি এখান থেকে, এই যে আমি এই ভিডিওটা সিলেক্ট করছি, এখানে এই ভিডিওটা এখন আমি এডিট করব। ভিডিওটা নেওয়ার পরে এই ভিডিওটার যেখানে যেখানে সমস্যা আছে, তো তোমরা দেখবে তোমাকে ভিডিওতে যদি কোনোখানে সমস্যা থাকে সেইখান থেকে তোমরা সেগুলো তোমরা রিমুভ করবা, কোনো নয়েজে যদি কোনো সমস্যা থাকে সেগুলো তোমরা রিমুভ করবা। এইটা রিমুভ করতে হলে যেটা করতে হবে তোমাকে, যেখানে সমস্যা আছে ধরো এইখানে সমস্যা আছে, এখানে ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এই যে কেচির মতো যে লোগোটা দেখতে পেতেছ, এইখান থেকে সরাসরি এই যে এখানে অনেক কাটার কোন কিন্তু অনেক অপশন আছে। আর তোমরা চাইলে কিন্তু এই যে কাইনমাস্টার টিউটোরিয়াল কিন্তু বাংলা অনেক চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে টিউটোরিয়ালগুলো দেখে নেবা। এই অ্যাপসটাতে কিন্তু অনেক ডিটেলস আছে, সেই ডিটেলসগুলো যদি আমি বলতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক অনেক বড় হইব। তো তোমরা এটা টিউটোরিয়াল তোমরা ইউটিউবের থেকে বের করে তারপর তোমরা এটা তোমরা শিখে নিবা। তো তারপর দেন তোমরা এই ভিডিওটা এডিট করার পরে এখানে এখন কী করবা, এখানে এখন তোমরা তোমাদের যেটা করতে হবে সেটা হইতেছে যে তোমাদের ভিডিওর আগে যেই একটা ইন্ট্রো থাকে সেই ইন্ট্রোটা তোমরা এখানে লাগাই নিবা, আবার লাস্টে একটা ইন্ট্রো থাকে, ইন্ট্রো বলে না এটা যেটাই বলে, যাই হোক তোমরা ওই ভিডিওটাও লাগাই নিবা লাস্ট অ্যান্ড ফার্স্টে। এই দুইটা ভিডিও তোমরা এখানে ছোট্ট যেই 9 সেকেন্ড বা 8 সেকেন্ডের যে ভিডিও ওইটা তোমরা এখানে অ্যাড করে নিবা। তারপর তোমরা তোমাদের ভিডিওতে যদি কোনো অডিও অ্যাড করতে চাও তাহলে ভাইয়ারা তোমরা তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে ভাইয়ারা তোমরা উল্টাপাল্টা কোনো অডিও অ্যাড করো না, কারণ যদি তোমরা উল্টাপাল্টা কোনো অডিও অ্যাড করো তাহলে কিন্তু তোমাকে চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসব, তাহলে কিন্তু তোমাকে চ্যানেলটা সাসপেনশন হয়ে যাইতে পারে।
তো ভাইয়ারা, তোমরা যদি অডিও অ্যাড করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে চলে যেতে হইব সরাসরি মিউজিক লাইব্রেরিতে, অথবা তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হইতেছে যে তোমরা ইউটিউবে যা, নো কপিরাইট মিউজিক নামে একটা চ্যানেল আছে, ওইখানে তোমরা ওই চ্যানেল থেকে তোমরা যে কোনো মিউজিক নিতে পারো, নিয়ে তারপর তোমরা এখানে অ্যাড করবা। অ্যাড করার পরে তোমরা কিন্তু একটা কাজ করবা, যেটা হইতেছে যে তোমরা এই ভিডিওটা যখন আপলোড করবা তো তোমাদের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে কিন্তু ওই মিউজিকটার যেই একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু তোমাদের প্রেস করে দিতে হবে, মানে ডিসক্রিপশনে কিন্তু তোমাকে ওই মিউজিকটার লিঙ্ক দিতে হবে। তো এই হইতে আছে মানে যে কোনো মিউজিক অ্যাড করা একটা প্রসেস। এখানে একটা মিউজিক দিতে আসি, দেখো এই যে এখানে অডিও, অডিও থেকে এখানে একটা মিউজিক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এনসিএস নামে দেখছো, এখানে এই চ্যানেলটাই কিন্তু, এই চ্যানেল থেকে কিন্তু আমি মিউজিক নিছি, তো তোমরা এই চ্যানেল থেকে নিবা। তারপর আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল মিউজিকটা। তো তোমরা মিউজিকটা যেই বরাবর করতে চাও ওই বরাবর মিউজিকটা সরাসরি এইভাবে ধৈরা, তোমরা যেইখানে নিতে চাও ওইখানে কিন্তু তোমরা নিতে পারবা, অ্যাড করতে পারবা। তো দেন গেল এখানে মিউজিকের কাজ শেষ। তারপর তোমরা যেটা করবা, তোমাদের ভিডিওতে যদি কোনো টেক্সট অ্যাড করতে চাও তাহলে তোমাদের এখানে যে লেয়ার অপশনটা আছে, এই লেয়ার অপশনে গিয়া তোমাকে এখানে যে টেক্সট অপশনটা আছে, এই টেক্সট অপশনটা সিলেক্ট করে যে কোনো টেক্সট তোমরা এখানে ই করতে পারবা, অ্যাড করতে পারবা। এই যে আমি যেমন এখানে দিতেছি আমার চ্যানেলের নাম, তো এইভাবে দিয়া দিলাম। এই যে দেখো এইভাবে তোমরা টেক্সট ইউজ করবা। তারপরে তোমরা যদি কোনো ইফেক্ট ইউজ করতে চাও তাহলে এখান থেকে ইউজ করতে পারবা। তারপরে যদি তোমাদের কোনো ছোটোখাটো ভিডিও, তোমাদের ভিডিওর ভিতরে কিন্তু আরও ছোটোখাটো কোনো ভিডিও বসানোর থাকে তাহলে তোমরা এখানে যে মিডিয়া অপশনটা আছে এখান থেকে তোমরা যে কোনো ভিডিও নিয়ে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে তারপর তোমরা কিন্তু ভিডিও অ্যাড করতে পারবা। দেন তোমাদের ভিডিওটা মোটামুটি এরকম কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাদের আরও কাজ আছে, সেই কাজগুলো আমি এখন দেখাই দিব। তো এরপর ভাইয়ারা সরাসরি পিকচার অ্যাপে চলে আসি। পিকচার অ্যাপে আসার পরে এখানে দেখো ক্রিয়েট নিউ, এখানে এটা ক্লিক করো। এটা ক্লিক করার পরে এখানে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে দেখো যে নিউ একটা অপশন আছে, তো এখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখবা যে এখানে কিছু সাইজ আছে লেখা, তো তোমাদের যে যদি থাম্বনেল তৈরি করতে হয় তাহলে কিন্তু তোমরা 1280 বা 720 দিবা। কিন্তু আগেই বারবার বলে রাখি 1280 বা 720 দিবা, এখানে আমার দেওয়া আছে অলরেডি, এখানে করে নিবা কাস্টম দিয়ে। তো তারপরে তোমরা এখান থেকে গো দিবা। তো দেওয়ার পরে এরকম আসবে, এরকম আসার পরে এখানে তোমরা যেই ফটোটা তোমরা এই থাম্বনেল তৈরি করতে চাইতেছো সেই ফটোটা তোমরা এখানে সিলেক্ট করো। সিলেক্ট করার পরে এখানে এরকম আসবে, এরকম আসার পরে যতটুকু নিতে চাও অতটুকু নিবা। ফুল সাইজ করবো, এটা এখন আমি ফুল সাইজ করবো, তো এরকম করে টান দিয়ে ফুল সাইজ করে আসি। ফুল সাইজ করে নেওয়ার পরে এখানে যদি তোমরা কোনো টেক্সট ইউজ করতে চাও তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হইতেছে যে এখানে একটা তীর আইকনের মধ্যে আছে, এই তীর আইকনটা ক্লিক করো। ক্লিক করার পরে এখানে এডিট ইমেজ এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পরে আরেকটা পেজ চলে আসবে, আরেকটা পেজ চলে আসার পরে এখান থেকে তোমরা অনেক রকমের ইফেক্ট আছে, অনেক রকমের অনেক কিছু আছে, অনেক টুলস আছে। তো তোমরা এখানে টেক্সট যদি তোমরা এখানে বসাইতে চাও, বাংলা ইংলিশ যেই টেক্সট তোমরা ইউজ করতে চাও সেই টেক্সটে তোমরা ই করবা। তো এখানে দুই রকমের টেক্সট আছে, তো তোমরা এখানে বাংলা ইংলিশ যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবে। তো আমি এখন কিছু টেক্সট ইউজ করতেছি, এখানে একটা এই টেক্সটটা আমি ইউজ করতেছি, এটা হচ্ছে ওই ফটোটার একটা যেই গেমের নামটা ওইটা, ওই গেমের নাম হিসেবে আমি একটা থাম্বনেল এখানে ইউজ করতেছি। তো তোমরা গেম রিলেটেড বা যেই ভিডিও রিলেটেড সেই ভিডিও রিলেটেড থাম্বনেল ইউজ করতে অলওয়েজ ট্রাই করবা, নাহলে কিন্তু সমস্যা পড়ে যাবা। তো এখান থেকে কালার সিলেক্ট করো, কালার সিলেক্ট করার পরে এখানে যেই কালার তোমরা ইউজ করতে চাও সেই কালার তোমরা ইউজ করতে পারবে। তো দেখো আমি এরকম একটা কালার ইউজ করতেছি, তো যেখানে তোমরা দিতে চাইতেছো সেখানে তোমরা এরকম দিতে পারবা। দেওয়ার পরে এখানে এই যে টিক চিহ্ন আছে, এখানে এই টিক চিহ্ন দিয়ে তোমরা এখান থেকে এই যে তীরের মতো আছে, এখানে তীরের মতো দিলেই এখানে এরকম সেভ হয়ে যাবে, এরকম গ্যালারি থেকে সেভ করে নিবা। তো ভাইয়ারা এখন আমি সরাসরি ইউটিউবে এখন আমার ভিডিওটা, যে ভিডিওটা আমি কমপ্লিট করলাম সেটা এখন আমি আপলোড করে দেখাবো।
তো তার জন্য কি করতে হবে, তার জন্য তোমার চ্যানেলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখো ইউর চ্যানেল লেখা আছে, তো এটা এটা সিলেক্ট করো। তারপর দেখো এখানে একটা ভিডিও আইকনের মতো আছে, তো এই ভিডিও আইকনটা এখানে ক্লিক করো। ক্লিক করার পরে যে ভিডিওটা কমপ্লিট হয়েছে সেই ভিডিওটা এখন আপলোড দিব। এরকম ভিডিওটা সিলেক্ট করো, ভিডিওটা সিলেক্ট করার পরে এরকম আসবে। এরকম আসার পরে এখান থেকে অনেক কালার আছে, এখান থেকে তোমরা কালার সিলেক্ট করে নিতে পারো। তারপরে তারপর এখানে টাইটেল লেখা, এইখানে তোমরা টাইটেলটা সুন্দরভাবে টাইটেল ইউজ করবা, যে রিলেটেড ভিডিও করছো ওই ওই রিলেটেড টাইটেল তোমরা এখানে ইউজ করবা। তারপরে যেমন দেখাইতেছি আমি, তো এটা আমি ইউজ করলাম। এটা ইউজ করার পরে এখন আমরা ট্যাগ ইউজ করব। কীভাবে ট্যাগ ইউজ করবো, এই যে ট্যাগ ইউজ করতে হলে তোমাদের যেটা করতে হবে, তোমাদের তিনটা ওয়ার্ড এখানে লিখতে হবে। সর্বোচ্চ ট্যাগ তোমরা পাঁচটা ইউজ করার চেষ্টা করবা। তো আমি তিনটা ট্যাগ এখানে ইউজ করে দেখাইতেছি, এরকম তিনটা ওয়ার্ড ইউজ করছি। ইউজ করার পরে এখানে সামনে এরকম দিবা, প্রত্যেকটা ওয়ার্ডের সামনে এরকম হ্যাশ দিবা, এরকম হ্যাশ দিবা। হ্যাশ দেওয়ার পরে হয়ে গেল তোমাদের ট্যাগ, এটাকেই ট্যাগ বলে। তো ট্যাগ এমনভাবে দিবা যে মানুষ যখন সার্চ দেয়, যেই নামে সার্চ দেয় সেই নামগুলো তাদের সামনে চলে আসে। তো ওরকমভাবেই তোমরা ট্যাগ ইউজ করতে চেষ্টা করবা। তো এখন ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে যেই তোমরা যে মিউজিক ইউজ করছিলা সেই মিউজিকটা তোমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা তোমরা এখানে পেস্ট করে দিবা এইভাবে। তারপরে তোমাদের যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্টের যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো এখানে ইউজ করতে পারবা। তো গেল এখানে ডিসক্রিপশন, তারপরে এখানে লোকেশন, লোকেশন যেখানে যেখান থেকে তোমরা ভিডিওটা আপলোড দিতেছ সেখানকার লোকেশনটা তোমরা দিয়ে দিবা। দেন তারপর এখানে যে সেন্ডের মতন একটা আইকন দেখতে পাইতেছ, এই সেন্ডের মতো এই আইকনটা তোমরা ক্লিক করলে তোমার ভিডিওটা আপলোড হয়ে যাবে। এখন আমরা থাম্বনেল অ্যাড করব। তো থাম্বনেল অ্যাড করতে হলে যেটা লাগবে সেটা হইতেছে ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপস আছে, ওইটা প্লে স্টোরে তোমরা সার্চ দিলে পেয়ে যাবে। ওইটা নামায় আনিবা। নামায় নেওয়ার পরে যেটা করবো, ওইটার মধ্যে সরাসরি তোমার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে অ্যাড করবো। যে ভিডিওটা তোমরা থাম্বনেল অ্যাড করতে চাইতেছো সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এরকম আসবে। এই ভিডিওটাতে একটু সমস্যা আছে, কারণ এই ভিডিওটা অন্যভাবে করা হয়েছে, ফুল স্ক্রিন নাও আসতে পারে। তো সেই জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমরা উপরে দেখতে পারবা একটা কলমের মতো আইকন আছে, ওই আইকনটাতে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে এডিট থাম্বনেল বলে একটা অপশন থাকবে, ওইখানে তোমরা ক্লিক করবা। ওইখানে ক্লিক করার পরে কাস্টম থাম্বনেল বলে একটা অপশন পাবা, ওইখানে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে যে থাম্বনেলটা তোমরা মেক করছো সেই থাম্বনেলটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তোমরা ওই উপরে একটা সিলেক্ট বলে একটা অপশন পাবা, ওইখানে ওই সিলেক্টটা ক্লিক করলেই তোমাদের থাম্বনেলটা অ্যাড হয়ে যাবে। তো ভাইয়ারা, জানি আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু বড় হলে আমার কিছু করার নাই, কারণ বুঝাইতে হলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু দেখাইতে হয়। যাই হোক, আমি জানি না তোমাদেরকে কতটা হেল্প করতে পারছি বা কতটা তোমাদের কাজে লাগছে। যদি ভালো লাগিয়ে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।